প্রজাতন্ত্র দিবসের দিনেই রক্তাক্ত পরিস্থিতি হয়ে ওঠে হাওড়ার সাঁকরাইলে। হাওড়ার রঘুদেব বাটি মিতালী সংঘ ক্লাবের মাঠে ক্লাবের পক্ষ থেকে আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয় এবং পতাকা উত্তোলনের সময় আচমকা তাদের উপর হামলা করা হয়। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনা প্রসঙ্গে ক্লাবের এক সদস্য জানান, কোভিড পরিস্থিতির জন্য এবছর জাঁকজমকভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই ক্লাবের মাঠে 73তম প্রজাতন্ত্র দিবস পালনের সিদ্ধান্ত হয় ক্লাবের পক্ষ থেকে। কিন্তু আচমকায় ক্লাবের পাশের একটি বাড়ি থেকে কিছু লোক সশস্ত্র অবস্থায় ক্লাবের সদস্যদের উপরে হামলা করে, এমনটাই অভিযোগ মিতালী সংঘ ক্লাবের এক সদস্যের। কিছু বুঝে ওঠার আগেই তাদের অস্ত্রের আঘাতে একজন সদস্যের মাথা ফেটে যায় এবং দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু প্রতি বছরের ন্যায় যে আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করি, তো এবছর করোনা আবহাওয়ার জন্য আমরা আড়ম্বর কিছু করিনি, শুধু পতাকা উত্তোলন এই অনুষ্ঠানটা করে আমাদের সব ছেলেরা যখন মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব ছিল, হঠাৎ পাশের বাড়ির থেকে একজন সশস্ত্র তার বাড়ির সব লোকজন মিলিয়ে কুঠার, হকি স্টিক, লাঠি, শাবল, রড নিয়ে আমাদের ছেলেদের উপর আচমকা আক্রমণ করে। এতে একজনের মাথা ফেটে ভীষণভাবে আহত হয়ে হসপিটালে ভর্তি আছে, হয়তো তাকে অন্য হসপিটালে স্থানান্তর মানে ট্রান্সফার করাতে হবে, খুবই শোচনীয় অবস্থা। এই দুষ্কৃতি বারবার আমাদের মানে খেলার মাঠের খেলার খুবই মানে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আমাদের রাস্তার দিকে যে ফেন্সিংটা উড়িয়ে দিয়েছে কুঠার দিয়ে ছাগল দিয়ে, এ করে আমাদের ক্লাবের সভ্যরা সবাই তখন ছিলেন না, অর্ধেক চলে গেছেন, অল্প পিউজার চারা ছিল। এই হচ্ছে পরিস্থিতি। আমি ক্লাবের ছেলেদের শান্ত রেখেছি, আমরা থানায় জানিয়েছি, আমাদের যে ক্লাব সদস্য তাকে নিয়ে আমরা এখন ব্যস্ত। এই বলি আমার ক্ষুদ্র কথা, আর কি বলবো, আমি ভীষণই এই ব্যাপারটাকে নিয়ে মর্মাহত, খুবই দুঃখজনক ঘটনা, আশা করি প্রশাসন তার সঠিক ব্যবস্থা নেবে। নমস্কার। বাজে ঘটনা। আমি সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, যাতে জিনিসটা বেশি না বাড়ে। কিছু দুষ্কৃতি এক জায়গায় প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছিল, সেখানে অতর্কিত আক্রমণ করে। থানায় জানাবার সঙ্গে সঙ্গে পুলিশও যায়, এবং পুলিশকেও আমি বলি যা যা স্টেপ নেওয়ার তারা যেন স্টেপ নেয়, দোষীরা যেন শাস্তি পায়। মাঠ মিতালী সংঘের মাঠটা দীর্ঘদিন ধরে মিতালী সংঘ মাঠটা খেলাধুলা করে এবং ওরা খেলাপ্রেমিক। আর মাঠটা জনসাধারণের জন্যই খেলার ব্যবস্থা হয় ওখানে, এবং প্রত্যেক বছরই ওরা বড় বড় প্রোগ্রামও করে, টুর্নামেন্ট করে। এবার কিছু মানুষ বলছে যে মাঠটা ওরা তাদের আর কি, কিন্তু কোর্ট সেটা বিচার করবে, আমরা তো সে বিচারের করতে পারি না, কোর্ট বিচার করবে, কোর্টে কেস চলছে, তাতে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই। তবে খেলার মাঠ আজকে এটা বোধহয় 100 বছরেরও পুরনো, আমরাও ছোটবেলায় দেখেছি, আমার বাবারাও দেখেছেন ওই মাঠে খেলাধুলা হয়। কিন্তু কারণ মাঠ জেনে শুনে যদি কেউ বলে যে আমি কিনেছি, সেটা তারও ভুল আমার মনে হয়, আমার জায়গা থেকে দাঁড়িয়ে সেটাও ঠিক না। মাঠ পাওয়া যায় না, কেউ যদি নিজের স্বার্থ সিদ্ধির জন্য মাঠটা বলে যে আমি কিনে নিয়েছি মাঠটা, তাহলে তো সেটা ঠিকঠাক নয় আর কি, না? তাকেও প্রমাণ করতে হবে যে সে মাঠটা কিনেছে কিনা। আর কারোরই উচিত না, আমি যদি দেখি দীর্ঘদিন একটা খেলার মাঠে বছরের পর বছর খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হচ্ছে, সেটা আমি জেনে শুনে কিনবো কেন? আমার তো কেনাটাও ঠিক না, না? আমার অনেক জায়গা আছে, অনেকে আছে, সেটাও তো দেখতে হবে। এগুলো এগুলো ভুল হচ্ছে যেটা হচ্ছে। আমি তো শরীরদের সঙ্গে কথা বলিনি, বা শরীরদের সঙ্গে আমি বসেও জানি না বিষয়টা কি। তবে যেটুকু আমার যেটা অবগত সেটা হচ্ছে
মাঠ মিতালি সংঘ যেটা এখন ব্যবহার করছে সেই মাঠটা মিতালি সংঘ অন্যান্য শরিকদের থেকে কিনে নিয়েছেন। কোন একজন শরিক হয়তো সেটা বেচেননি বা সই করেননি, কিন্তু সেই একজনের জন্য একটা জনসাধারণের এত বড় একটা খেলার মাঠ যেখানে সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে আছে, পরবর্তী বাচ্চাদের যেখানে স্বার্থ জড়িয়ে আছে, সেটা কোর্ট বিচার করুক। যদি আইনত দেখা যায় যে মাঠ তার পাপ্য, কোর্ট যা সিদ্ধান্ত নেবে, আইন আইনের পথে চলুক। তবে যাই হোক, এটা ঠিক হয়নি কাউকে এরকম করে একটা আজকের মতো দিনে তিনি যেই হন না কেন তিনি মাঠের মধ্যে ঢুকে যেখানে প্রজাতন্ত্র দিবস।